ॐ ध्यायेतृदयम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तं स्मितोत्फुल्लमुखाम्बुजं स्थलपद्माप्रतिकाश पादाम्भोजसुशोभनां शुक्लां वरधरां धीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथवामभागस्थां भक्तानुग्रहकारिणीं ॐ ऐं ह्रीं सर्वदेवदेवी स्वरूपिण्यै श्री शारदा देव्यै नमः। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत होयेछि শ্রী শ্রী মায়ের কথা থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আজকে যে অংশটা আমরা পড়ব সেটি 15ই শ্রাবণ 1325 সালের ঘটনা। আমরা পড়ছি এই সরযুগ দেবী প্রথম খণ্ডের সবচেয়ে দীর্ঘতর স্মৃতিকথা যার আছে তার স্মৃতিকথা থেকে। তিনি লিখছেন, আজ দর্শন করতে গিয়ে সুবিধা থাকায় মায়ের সঙ্গে অনেক কথা হয়েছিল, সবই কিন্তু মঠের সন্ন্যাসী ছেলেদের কথা। প্রেমানন্দ স্বামীজির দেহরক্ষায় বোধ হয় তাঁর মনে আজকাল ছেলেদের কথা সর্বক্ষণ উদিত হচ্ছিল, তাই তাঁদের কথা তুলে মা বললেন, ঠাকুরের ছেলেরা সব বীরে অর্থাৎ পরীক্ষা করে ঠাকুরকে ছেলেরা সব বীরে বা পরীক্ষা করে নিয়ে তবে ছেড়েছে। বরানগর মঠে যখন ওরা ছিল তখন আহা নিরঞ্জনটন ওরা সব কতদিন আতপেঠা খেয়ে ধ্যান জপ নিয়ে কাটিয়েছে। একদিন সকলে বলাবলি করলে, আচ্ছা আমরা যে ঠাকুরের নামে সব ছেড়ে এলুম, দেখি তার নাম নিয়ে পড়ে থাকলে তিনি খেতে দেন কি না। সুরেশবাবু এলে কিছু বলা হবে না, ভিক্ষে টিক্ষেও করতে যাব না। এই বলে সব চাদর মুড়ি দিয়ে ধ্যান লাগিয়ে দিলে। সারা দিন গেল, রাতও অনেক হয়েছে, এমন সময় শোনে দরজায় কেউ ঘা মারছে। নরেন আগে উঠেছে, বলছে দেখ তো দরজাটা খুলে কে, আগে দেখ তার হাতে কিছু আছে কি না। আহা খুলেই দেখে লালাবাবুর মন্দিরের থেকে গঙ্গার ধারে শ্রী শ্রী গোপালের বাড়ি ভালো ভালো সব খাবার নিয়ে একজন লোক এসেছে। দেখে তো সব মহা খুশি, ঠাকুরের দয়া টের পেল। তখনই উঠে ঠাকুরকে ভোগ রাগ দিয়ে সেই রাতে সকলে প্রসাদ পেলে। এমনি আরও কদিন হয়েছে, সিথির বেনিপালের বাড়ি হতেও অমনি করে একদিন লুচি এসেছিল। এখন ছেলেরা তো মহাসুখে আছে, আহা নরেন বাবুরাম ওরা সব কত কষ্ট করেছে। এখন তোমাদের মহারাজ সেই রাখালকেও আমার কতদিন ভাতের হান্ডা মাজতে হয়েছে। নরেন একবার গয়া কাশীর দিকে যেতে যেতে দুদিন না খেয়ে এক গাছতলায় পড়েছিল। খানিক পরে দেখে কে তাকে ডাকছে, দেখে একটি লোক খানকতক লুচি তরকারি মিষ্টি আর এক ঘটি জল সামনে ধরে বললে, রামজির প্রসাদ এনেছি গ্রহণ কর। নরেন বললে, আমার সঙ্গে তো তোমার কোনো পরিচয় নেই, তুমি ভুল করছো, আর কাউকে দিতে বলেছেন। লোকটি মিনতি করে বললে, না মহারাজ আপনার জন্য এই সব এনেছি, দুপুরে আমি ঘুমিয়েছি দেখি কি স্বপ্নে একজন বলছে শিগগিরই ওর অমুক গাছতলায় যে সাধু আছেন তাকে খাবার দিয়ে আয়। স্বপ্ন ভেবে আমি তাতেও না উঠে পাশ ফিরে শুলুম। তাতে আমার গায়ে ধাক্কা দিয়ে তিনি বললেন, আমি উঠতে বলছি আর তুই ঘুমোচ্ছিস, শিগগিরই যা। তখন মনে হলো মিথ্যা স্বপ্ন নয়, রামজি হুকুম করছেন, তাই এই সব নিয়ে ছুটে এসেছি। তখন নরেন ঠাকুরের দয়া ভেবে
এইসব খাবার গ্রহণ করলে। আর আরেকবার এমন হয়েছিল, তিন দিন পাহাড়ে হেঁটে হেঁটে নরেনের খিদে মুছে যাবার মতো অবস্থা অবস্থা এমন সময় এক মুসলমান ফকির একটি কাঁকুর দেয়, সেইটি খেয়ে তবে বাঁচে। নরেন আমেরিকা থেকে ফিরে এসে এক সভায় আলমোড়ায় একদিন ওই মুসলমানকে একধারে দেখতে পেয়ে উঠে গিয়ে তার হাত ধরে নিয়ে এসে সবার মাঝে বসালে। সকলে বললে, এ কি? তখন নরেন বললে, এ আমার জীবনদাতা। এই বলে ঘটনাটি সকলকে বললে। তাকে টাকাও দিয়েছিল, সে কিছুতেই নেবে না। বলে, আমি কি করেছি যে টাকা দিচ্ছেন? নরেন তা কি শোনে? বলে দিয়ে দিলে। দেখুন, এই সাধন ভজন করতে করতে এই জাতীয় জিনিসপত্র আমাদের জীবনে, সবার জীবনে কম বেশি আসবেই। আপনারাও যদি একটু পরীক্ষা করে দেখেন দেখবেন। কিন্তু এই যেটা বলছেন, এটা তার ভেতরে যে গভীর অর্থটা হচ্ছে, তাকে কতটা আপন করলে তার সঙ্গে এই জাতীয় পরীক্ষা হওয়া যায়। এইখানে যে বলছেন না, ঠাকুরের ছেলেরা সব বীরে করে পরীক্ষা করে নিয়ে তবে ছেড়েছে, এর দুটো দিক আছে। তারা ঠাকুরকেও পরীক্ষা করেছে যখন তিনি স্থূল শরীরে ছিলেন, এবং সূক্ষ্ম শরীরেও পরীক্ষা করে দেখেছেন যে ঠাকুর তাদের সঙ্গে সর্বদা আছেন কি না, ঠাকুর তাদের প্রার্থনা শোনেন কি না, ঠাকুর তাদের সঙ্গে আছে কি না। এর সবচেয়ে বড় উদাহরণ ঠাকুরের, ঠাকুরকে কীরকমভাবে দেখে নিয়েছেন তারা। ঠাকুর যেমন আমাদের মেজে ঘষে নিয়েছেন, সেরকম তারাও ঠাকুরকে মেজে ঘষে নিয়েছেন। দক্ষিণেশ্বরের মন্দিরে আছেন যোগানন্দ মহারাজ। যোগানন্দ মহারাজ একদিন রাত্রিরে ঘুম থেকে উঠে বিছানায় ঠাকুরকে দেখতে না পেয়ে ভাবলেন, ইনিও বোধহয় অন্যান্য ব্রাহ্মণদের মতো রাত্রিবেলায় তার স্ত্রীর কাছে যান। যে মুহূর্তে তার মধ্যে এটা এলো, সঙ্গে সঙ্গে তিনি বিছানা ছেড়ে নেমে এসে সিঁড়ি দিয়ে নেমে গেলেন। আগে তো রাসমণির ওই মন্দিরটা ছিল না, তাই ঠাকুরের মন্দির আর নহবতের মাঝখানে কোনো ফারাক ছিল না। তিনি একটি অপূর্ব দৃশ্য দেখলেন। দেখলেন পূর্ণ চন্দ্রের আলোয় দোতলায় মা বসে আছেন গভীর ধ্যানে ধ্যানস্থা। তার নিজের শরীরের কোনো হুঁশ নেই, হাওয়ায় মাথার ঘুমটা খুলে গেছে, আর চাঁদের সেই স্নিগ্ধ আলোয় মায়ের মূর্তিটি জ্যোতির্ময়ী বলে বোধ হচ্ছেন। বিশ্বহিতে তিনি ধ্যানমগ্না, তার শরীরের কোনো বোধ নেই, তিনি যেন ডুবে গেছেন ধ্যানের সাগরে। সেই যে আনন্দ যেটা তিনি পাচ্ছেন, সেটি তার চোখে মুখে সর্বত্র প্রকাশিত হচ্ছে। সেই চাঁদের স্নিগ্ধ আলোয় মাকে এত সুন্দর দেখাচ্ছিল, তিনি হাঁ করে তাকিয়ে সেই অপরূপ মূর্তির দিকে তাকিয়ে রইলেন। এটা যদি মা বাহ্য জ্ঞান তার থাকতো, তাহলে বোধহয় এটা যোগীন মহারাজের কখনোই করা সম্ভব হতো না। এমনকি ঠাকুর ঝাউতলা থেকে এসে গেছেন, ঠাকুর ওই বিদ্যাসাগরে ছুটি করতেন, তাতে খটখট করে আওয়াজ হতো। সেদিনকে খড়ম করে তিনি ফিরছিলেন, সেই খটখট খটখট আওয়াজ সেটাও তিনি শুনতে পাননি। দেখুন, এমন ধ্যানে মগ্না সেই রূপটি দর্শন করতে করতে ইনিও এমন তার অবস্থা, ইনিও যেন গভীর ধ্যানে মগ্ন হয়ে গেছেন। আর সেই ধ্যানমগ্ন হয়ে তিনি মায়ের দিকেই হাঁ করে তাকিয়ে আছেন। ঠাকুর তার পাশে এসেছেন, আমরা হলে তো খেপে পায়ের খড়ম বলে দু চার ঘা দিয়ে দিতাম। আমরা কত বড় সন্ন্যাসী, আমাদের কেউ সন্দেহ করে? তা সেইখানে ঠাকুর, তিনি অবতার বরিষ্ঠ অবতার পুরুষ, তিনি বলছেন, বাবা বেশ বেশ, সাধুকে দিনে দেখবি রাতে দেখবি তবে নিবি। এই দিনে দেখবি রাতে দেখবি এ সম্পর্কে পূজনীয় আত্মস্থানন্দজি আমাদের ক্লাসে একটা ভারী সুন্দর কথা বলেছেন। দিনে দেখা রাতে দেখা মানে কি? যখন আমাদের সামনে কেউ আসে, যখন আমরা কারোর সামনে যাই, উই ট্রাই টু প্রেজেন্ট আওয়ার বেস্ট, আমার যে সবচেয়ে ভালো চেহারাটা আছে, আমার চরিত্রের যে সবচেয়ে ভালো গুণগুলো আছে, সেগুলোকে আমরা প্রকাশ করে থাকি। তিনি আমাদের বলতেন, এটা কেউ প্রকাশ করছে তার অর্থ এই নয় যে ওটাই তার একমাত্র রূপ, তার আরেকটা কালো রূপ আছে, সেটা আমি দেখতে পাই না পাই, কিন্তু সেটাও সত্য। কালো না থাকলে আলোর এত জ্যোতি থাকতো না। এখন কার কতটা কালো আছে সেটা তো তার ব্যাপার, কিন্তু তাই কারুর কালোটা যদি কখনো তুমি দেখেছো, তাহলে তত কিন্তু বিস্মিত হওয়ার কিছু নেই, কারণ এটাও তার রূপের একটা অংশ, এই অংশটাকে অস্বীকার করলে চলবে না। ঠিক সেই রকম ঠাকুরকে, মানে মানুষজনকে চিনতে গেলেও এই দুটি দিককে নিতে হয়। ঠাকুর এটাকে অ্যাপ্রিসিয়েট করছেন, বলছেন তার এই যে
চিনে নেওয়ার ক্ষমতা, যাচাই করে নেওয়ার ক্ষমতা, এটা খুব ভালো জিনিস। সাধকের লক্ষণ যাচাই করে নেওয়া। আমাদের একবার খুব মন খারাপ হয়েছিল কোনো একটা কাজেতে, খুব অসুবিধা লাগছিল, কোনো একটা কেউ একটু কিছু বলেছিলেন, খুব মন খারাপ হয়েছে। একটা জায়গায় পড়তে গিয়ে একটা অদ্ভুত কথা পড়লাম। সেখানে বলছে যে যখন সোনা কেনা হয়, যতক্ষণ না সোনাটা কেনা হচ্ছে ততক্ষণ আমরা বারবার ঘুষতে পাতরে ঘষে 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 দেখি যে সোনাটা খাঁটি কিনা। কিন্তু যে মুহূর্তে সোনাটা কেনা হয়ে যায় তখন কিন্তু আমরা বলি না যে আমাদের সোনাটা খাঁটি কিনা, সে নিয়ে সামান্যতম সন্দেহ আমরা প্রকাশ করি না। আমরা মনে করি ওটা আমাদের সম্পদ হয়ে গেছে। তাই নিজে সম্পদ রূপে স্বীকৃতি পাওয়ার আগে অবধি মানুষজন যদি তোমায় ঘষে তাহলে তার এতটুকু এ করা উচিত না, বরং যতটা পারবে নিজেকে পরীক্ষা করার সুযোগ দেবে। প্রত্যেকে ঠাকুরকে পরীক্ষা করে দেখেছেন, নরেন টাকা রেখেছেন গদির তলায়, ঠাকুরের হাত পা কাঁপে কিনা। অ্যাট দি সেম টাইম ঠাকুরও এদের একবারে যতদিন তিনি স্থূল শরীরে থেকেছেন পরীক্ষা করেছেন, অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন, আঘাত দিয়েছেন, আবার প্রাণ ভরে ভালোবেসেছেন। প্রত্যেকের ভেতরের যে মানুষটা ঈশ্বরকে পাওয়ার যে ইচ্ছাটা, এটাকে তিনি যেন জাগিয়ে দিয়েছেন। এই যে পরীক্ষা করছি, এটা পরীক্ষা করার মূল উদ্দেশ্যটা হচ্ছে এই ঈশ্বর নির্ভরতা, আমার ঈশ্বর নির্ভরতা কতটা জেনুইন সেটা যেন নিজেকে প্রকাশ করে। যেমন আমরা ঈশ্বরের সঙ্গে একটা, নিজের বাবা মার সঙ্গে একটা সম্পর্ক পাতাই, সেই সম্পর্কটা এত জেনুইন হয় বাড়িতে ফিরে এসে মাকে বলতে হয় না আমায় খেতে দাও, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মা আমার মুখখানা দেখে খাবার বাড়তে শুরু করে দেন। এই রিলেশনশিপটা, এই একটা সম্পর্ক ভগবানের সঙ্গে তৈরি করতে হয়, এবং এই সম্পর্ক তৈরি করার জন্য দুপক্ষ দুপক্ষকেই বাজিয়ে দেখবে। নরেন আসে, সাত দিন ধরে আসে, যায়, বসে, চলে যায়, ঠাকুর তার সাথে কোনো কথা বলেন না। আবার নরেন আসে, যায়, আবার চলে যায়। অবশেষে তিনি জিজ্ঞাসা করলেন একদিন, আমি তো তোর সাথে কথাও বলি না, তাহলে তুই আসিস কেন? বলে, আমার ভালো লাগে তাই আমি আসি। এই যে নিঃস্বার্থ ভালোবাসা ঈশ্বরের প্রতি যদি না আসে, নিঃস্বার্থ নির্ভরতা যদি না আসে, তাহলে কিন্তু আমাদের সাধন পথ এগোয় না। পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ বলতেন যে আমরা, তুমি তোমার মনের যা কথা সে শোনার জন্য মন্দিরে ঠাকুর বসে আছেন, উত্তরে কি বললেন তিনি সেই যেটা শোনার মতো কান তোমার তৈরি হয়নি, কিন্তু নিশ্চিত জানবে তিনি তোমার কথা শুনছেন, শুনছেন, শুনছেন। সাধারণ মানুষ, বন্ধু, কারুর কাছে তিনি মনের দুঃখের কথা বলতে বারণ করতেন। বলতেন, যা কিছু বলা, যা কিছু প্রার্থনা করা হয় তাকেই বলবে। বাড়িতে যখন ছিলেন নিজের বাবা মাকে বলতে, এখানে এসে কাকে বলবে? এখানে প্রভু বসে আছেন তোমার কথা শোনার জন্য। এই বোধটাই নির্ভরতা। আমার কেউ না থাকুক, আমার একজন মা আছেন। এক জায়গায় গেছিলাম, সেখানে পূজারীকে, পূজারীর সঙ্গে অধ্যক্ষের একটু কথা কাটাকাটি হয়েছে। অধ্যক্ষ মহারাজ বলেছেন, দেখো তুমি এরকম অবাধ্য হলে আমি বেলুড় মঠে বলে দেবো। উত্তরে তিনি বলছেন যে আমিও ঠাকুরকে গিয়ে বলে দেবো। তো এই ঘটনাটা ফিরে এসে আমরা পূজনীয় প্রভানন্দজি মহারাজকে বলছিলাম। মহারাজ বললেন, বলো কি গো, এই কথা বলেছে, এই লোকের থেকে খুব সাবধানে থাকতে হয়। যার ভিতরে এই কনভিকশন তৈরি হয়েছে, তুমি আমার কিছু করলে আমি ঠাকুরকে বলে দেবো, এই জগৎ সংসারে আমার কেউ নেই, তিনি ছাড়া আমার কেউ নেই, এই যখন এই নির্ভরতাটা আসবে তখন উপাস থেকেও, এটা তো ওয়ান সাইডেড লাভ হয় না, বোথ সাইডেড লাভ, তখন ওই পাশের যে ভালোবাসা, তার স্ফুরণ, তার চমক, সেটাও আমরা ধীরে ধীরে অনুভব করতে পারব। তার আগে অবধি হয় না। দেখবেন যখন আমাদের একটা এই আপনি ভালো আমি ভালো এই জাতীয় সম্পর্ক থাকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ভালোবাসা বলবার জন্য আই লাভ ইউ কথাটা বলতে হয়। কিন্তু যখন আমাদের ভালোবাসাটা গভীর হয়ে যায়, একটা চোখের টুইঙ্কল দিয়ে আমরা বুঝতে পারি, একে অপরের মনের কথা বোঝাতে পারি। অনেকের মাঝখানে যখন সম্পর্কগুলো তৈরি হয় না, হাত নাড়িয়ে বলতে, এই দেখো আমি এসেছি, আর যখন এই সম্পর্কগুলো ভালো তৈরি হয় তখন এই ঢুকে খালি একটা চোখের ইশারাতে বোঝানো যায় যে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হয়েছে। এই যে ঘটনাগুলো, এই খাবার টাবার এনে টেনে দেওয়া, এগুলোই কিন্তু শেষ কথা নয়। এই মাঝে ঘটনাগুলো বলছেন, এগুলো বটে, এগুলো কিছু না দেখতে পেলে তো হবে না, কিন্তু এগুলো কিন্তু শেষ কথা নয়, এগুলো আমাদের অনুপ্রেরণা জাগায়।
একটি ছেলে সাধু হতে এসেছিল ভুবনেশ্বরে, তারপরে কিছু একটা তার সমস্যা হয়, সে চলে যায়। উত্তরকাশীতে নচিকেতা তালের কাছে সে থাকত। তারপরে হঠাৎ করে সে পূজনীয় স্মরণানন্দজিকে চিঠি লিখেছে, সে আবার সে ফিরে আসতে চায়। কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী আবার ফিরে আসতে হলে আবার নতুন করে জয়েন করতে হবে যদি বয়স থাকে, তাই তাকে পিপিটিসিতে পাঠানো হলো। যে পাখি একবার উড়ে আকাশে খোলা আকাশে সাপ দেখেছে তাকে নিয়মে বাবার বাঁধাটা খুব কঠিন। তাই সে যখন এসে আমাদের পিপিটিসিতে থাকতো, রোজই তার সঙ্গে কোনো না কোনো কিছুতে মতবিরোধ হতো সবার। তা আমি একদিন তাকে জিজ্ঞেস করলাম, তুমি তো বেশ ছিলে মুক্ত, তাহলে এলে কেন? একটা অপূর্ব ঘটনা বললি তো, আপনারা শুনলেন ঠাকুরমা স্বামীজির ঘটনা, এইগুলো যে রিপিটেশন হয়। আমি তার ঘটনাটা শুনে হতবাক, সে আমাদের সঙ্গে নেই, সে চলে গেল। সে নিজেও মহারাজকে বললো, আমি একবার পাখি, এটা ভূতেশ্বরজি বলতেন, বেশি দিন বাইরে থাকবে না তাহলে মন উড়ু উড়ু হয়েছে। সে বলছে, আমার এই মুক্ত স্বাদটা পেয়ে গেছি, আমি আর এই বন্ধ জীবনের মধ্যে থাকবো না। আমি তাকে জিজ্ঞেস করলাম, কেন তুমি ফিরে এলে? বললেন, পরপর তিন দিন ভিক্ষা পাইনি, নানা জায়গায় গেছি কোথাও ভিক্ষা পাইনি। প্রথম দিন ম্যানেজ করেছি, দ্বিতীয় দিন ম্যানেজ করেছি, তৃতীয় দিন আর ম্যানেজ করতে পারছি না, থার্ড দিন ভিক্ষা না পেয়ে ওপর থেকে নামতে নামতে আসছি আর গান গাইছি, প্রকৃতিং পরমাম অভয়াম বরদাম, এই স্তবটা গাইতে গাইতে আসছি। একেবারে শেষ প্রান্তে এসে, শেষ বাঁকে এসে জননীং সারদাম দেবী ওই অংশটা শেষ হল। যখন বাঁকটা ঘুরেছি দেখেন দেহাতি মহিলা দাঁড়িয়ে আছে। আমার একবারও মনে হলো না যে এইখানে এই নির্জন প্রান্তরে দেহাতি মহিলা এলেন কী করে। একটা শালপাতার থালা আর একটা শালপাতার থালা দিয়ে ঢাকা করা খাবার আর একটা ছোট্ট মাটির পাত্রে জল। সে মহিলা বলছেন, তারই যেন এটা উদ্যোগ, তিনি বলছেন যে দেখো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কেউ খাবার এই ভিক্ষা নিতে আসেনি, বাবা তুমি এই ভিক্ষাটা নাও, হিন্দিতে বলছেন। মজার কথা হলো, তিনি যখন থালাটা খুলে ব্রহ্মচারী খাচ্ছেন, প্রত্যেকটি লুচি গরম। তিনি যদি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকেন তাহলে লুচিগুলো গরম হলো কী করে? এগুলো তখন তার আর ভাবার সময় নেই, পুরী সবজি পেয়েই গপাগপ খেতে আরম্ভ হয়েছে। দুটো পুরী যাওয়ার পর তার মনে হতে থাকলো, এই যদি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে তাহলে খাবারগুলো এত গরম হলো কী করে? তখন তিনি খুঁজে চলেছেন, কোথাও সেই মহিলা নেই, কোথাও খুঁজে পাওয়া গেল না। তারপরে তিনি বাকি দুটো পুরী খেয়ে আর সেই জলের পাত্রটা আমি দেখেছি, এমনি পোড়া মাটির পাত্র, একটা ছোটো জলের পুজোর মতো ছোটো কলসির মতো ঘট, এরম সাইজের ঘট হবে, এই দেখে তিনি তাতে জল খেয়ে তারপরে তার মনে হতে থাকলো ইনি স্বয়ং মা সারদা দেবী। যে মায়ের যে কথা না, আর তোমার কেউ থাকুক না থাকুক সর্বদা জানবে তোমার একজন মা আছে, এই যে কত বড় নির্ভরতার কথা। মা এখানে লুকিয়ে, নিজেকে লুকিয়ে ঠাকুরের প্রসঙ্গ নানা রকম করছে। আদতে আমাদের কেউ থাকুক না থাকুক, আমরা যদি ভালো হই তবু আমার মা আছে, আমি যদি খারাপ হই তবু আমার মা আছে। এক মায়ের কত রকমের ছেলে থাকে, কৃতি থাকে, অকৃতি ছেলে থাকে, সবাই ফেলে দিলে মা কখনো তাকে ফেলেন না। ঈশ্বর হলেন মাতৃস্বরূপ। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, সবাই জিজ্ঞাসা করলেন মাকে, মা পূর্বাপূর্ব অবতারে শক্তি আগে চলে গেছেন, তারপরে অবতার শরীর ত্যাগ করেছেন, এই অবতারে আগে অবতার চলে গেলেন, শক্তি থাকলেন কেন? মা বলছেন, জগতের সবার প্রতি ঠাকুরের মাতৃভাব ছিল, সেই মাতৃভাব বিকাশের জন্য তিনি আমাকে রেখে গেছেন। শ্রী শ্রী মা সম্পর্কে এই সেদিনকে নিবন্ধিত পত্রিকার সম্পাদিকা একটি ভারী সুন্দর শব্দ ব্যবহার করেছেন, আমার ভীষণ মনে লেগেছে, ইচ্ছামূর্তি। শ্রীরামকৃষ্ণ দেবের ইচ্ছামূর্তি হলেন মা। যেরকম মানস পুত্র, মানে মন থেকে জন্ম নিয়েছেন যে পুত্র আমার মনের মতো, ঠিক সেই রকম শ্রী শ্রী মা যেন সর্বাঙ্গ সুন্দর শ্রীরামকৃষ্ণের ইচ্ছামূর্তি, তিনি যেন তার যেন প্রতিফলন তার ভেতরে প্রকাশিত হয়েছে। এই ঘটনাগুলি বলার এই কারণ, আমরা কখনো যেন না ভাবি যে ভগবান আমাদের হাত ছেড়ে দিয়েছেন। এই যে খাবার পাচ্ছি, এই পাচ্ছি, তাই পাচ্ছি, এগুলো তো ঘটনা, তার সাহায্য তো সব সময় আসে, আমরা তো একদম হাড়ে হাড়ে টের পাই, এটা একদম মানে প্রতি মুহূর্তে প্রতিদিন আমরা টের পাই, তিনি আমাদের রক্ষা করছেন, এই গোটা সংঘ পরিচালনা করছে। বিশেষ করে সদর কার্যালয়ে থাকার সময় আমরা বিশেষ করে বুঝতে পারতাম যে তার কৃপা এবং তার সাহায্য ছাড়া আমাদের এই সংঘ জীবন কোনোভাবে চলতে পারে না, সেটা আমরা একদম সদর কার্যালয়ে থাকার সময় একটা হাড়ে হাড়ে প্রকাশ পেতাম।
শ্রীরামকৃষ্ণ শুধুমাত্র একটা পাথরের মূর্তি নয়, শ্রীরামকৃষ্ণ একটা ভাব নয়, শ্রীরামকৃষ্ণ প্রবল আধ্যাত্মিক শক্তি যেটা আমাদের সব সময় চালিত করছেন। তাই ভালোতেও তাকে বলা যায়, খারাপেও তাকে বলে, অ্যাটলিস্ট আমি বলে থাকি। জপ করতে করতে ঢুললেও সেটাও গিয়ে ঠাকুরকে বলি, আবার আনন্দ হলেও তাকেও দিয়ে দিই। কিছু চাইতে আমি তো সবসময় চেয়ে বেড়াচ্ছি, আমার এই টাকা লাগবে, সেই টাকা লাগবে, ওই টাকা লাগবে, আমি অন্য কাউকে বলি না, কিন্তু আমি গিয়ে সোজা ঠাকুরকে বলি। শারদানন্দজির ভারী সুন্দর চিঠি আছে, আমাকে এই সেদিনই পরশু দিনই জিজ্ঞেস করছিলেন ভাব প্রচার পরিষদে, আপনি টাকা তোলেন কী করে? আমি শারদানন্দজি একটা চিঠি আমার আদর্শ, সেই চিঠিতে শারদানন্দজিকে জিজ্ঞেস করা হচ্ছে কী করে সহজে অর্থ সংগ্রহ করা যায়। শারদানন্দজি লিখছেন, কী করিয়া সহজে অর্থ সংগ্রহ করিতে হয় সে বিষয়ে আমি কিছু জানি না, যখনই কোনো অর্থের প্রয়োজন হইয়াছে নিকটস্থ পরিজনদের বলিয়াছি আমরা এরূপ কর্ম করিতে চাই, তুমি যদি আমাদের কোনোভাবে সাহায্য করিতে পারো তাহলে সাহায্য করো, এর বেশি আর কিছু বলি নাই, প্রতিক্ষেত্রেই সাহায্য আসিয়াছে। এই যে কথাটা দেখবেন একদম স্ট্রেইট, একবারে এর মধ্যে কোনো পাকা চোড়া কিচ্ছু নেই, যা বলতে চাই সোজা করে বলতে চাই, আমার এইটা প্রয়োজন, কোনো হাইড অ্যান্ড সিক বিজনেস। এইটা যত ভগবানের সঙ্গে এই সম্পর্কগুলো আমাদের সহজ হবে, সোজা হবে, ভগবানের সঙ্গে যত আমরা পরিষ্কার করে বলতে পারবো, সম্পর্ক তৈরি করতে পারবো, তত সহজে আমরা তার সাথে কমিউনিকেট করতে পারবো। একবার খুব বকুনি খেয়েছি আত্মস্থানন্দজির কাছে, যিনি বকুনি দিয়েছেন তার আগে, যিনি বকুনি দিয়েছেন যার যে কারণে বকুনি খাওয়া, তিনি নামের ভুলেতেই আমাদের পিপিটিসি দুই ব্রহ্মচারীকে খুব বকেছেন, খুব বকুনি খেয়েছি। আত্মস্থানজিকে এই কথাগুলো আমরা বলিনি। মহারাজের রাতের পা টিপছি, মহারাজ বলছেন আজকে কীরকম সব ডাউন ডাউন লাগছে, ডাউন ডাউন লাগছে। তা আমি কীরকমভাবে ডাউন ডাউন লাগছে, কীরকম একটা কিছু একটা হয়েছে তোকে, তাই না, কী আর হবে, বকুনি তো আমাদের নতুন ব্রহ্মচারীদের নিত্য খেতে হয়, তাই এটা আমাদের একবারে জল ডাল ভাতের মতো স্ট্যাপল ফুড, যেদিকে যাবে এ বকবে ও সে বকবে, সবাই বকবে, মানে সবার পূর্ণ অধিকার আছে ডাঙ্গস চালানো। তো সেই বেলুন মাঠে তো বিশেষ করে আত্মস্থানন্দজিকে তখনই ব্রহ্মচারী বললেন যে মহারাজ বকেছেন, অমুক মহারাজ আমাদের বকেছেন, আর আসলে বকাটা কিন্তু আমাদের জন্য নয়, উনি নামটা ভুল করেছেন, আমার নামও শ্রীনিবাস গাড়ু, আর যাকে যে করেছে গোলমালটা তার নামও শ্রীনিবাস গাড়ু, সে আমাদের নতুন নয়, বেশ ধাড়ি ব্রহ্মচারী, কিন্তু মহারাজ নামের ভুলেতে এই ওই শ্রীনিবাস গাড়ুকে নামকে আমাদের বলে দিয়েছে, খুব ভালো। তা মহারাজ বললেন একটা ভারী সুন্দর কথা বললেন, রবীন্দ্রনাথ একটা গানের উল্লেখ করলেন, প্রতিদিনও আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমার সম্মুখে, উৎখা একখান জায়গা আছে, তোমারও এ ভবে মম কর্ম জবে সমাপন হবে হে ওগো রাজ রাজ একাকী নীরবে দাঁড়াবো তোমার সম্মুখে, তোমার এই ভবে আমার কর্ম যখন শেষ হবে তখন আমাকে কিন্তু তোমার সামনে একাকী দাঁড়াতে হবে, এক্স ওয়াই জেড কেউ যাবে না। তখন উনি বলছেন আমি বলি কর্ম শেষ নয়, প্রত্যেক দিনের শেষে ভগবানের সামনে একাকী দাঁড়াতে হবে, এমন কিছু কর্ম করিস না যাতে দিনের শেষে তার সঙ্গে চোখে চোখ মিলিয়ে চোখ রাখতে পারবি না, এইটা করিস না, নিজের কাছে এই কনভিকশনটা থাকা দরকার, কে বকলো কী বকলো তাতে তোর কোনো কিছু এসে যায় না, সবসময় জানবি তোর বস হচ্ছে শ্রীরামকৃষ্ণ কেউ নয়। পরের দিন আবার সেই মহারাজ আবার ডেকে পাঠিয়েছে, আবার গেছি ভাবছি আরও যদি বকেয়া খুচরো যা বকরি ছিল সেগুলো খেতে হবে, উনি কিন্তু পরের দিন ঠিক ধরে বুদ্ধিমান মানুষ তো ধরে ফেলেছে যে ওনার ভুল হয়েছে। শুধু তাই না, তিনি আমাদের বললেন দেখো ভাই নামের ভুলেতে বকরিটা খেয়ে গেলে তোমরা, বলে উপরি হিসেবে দুটো লজেন্স পাওয়া গেল। আবার রাত্রিরে নাইট ক্লাসে মহারাজকে বলছি, মহারাজ এটা থেকেও শেখালেন, বললেন ও যেখানে ও যে বয়স পেরিয়ে এসেছে, ওর যে সিনিয়রিটি এসেছে, ও তোর কাছে কিছু না ডেকে কিছু বললেও কিছু এসে যাবে না, কিন্তু এটা শিক্ষণীয় যে ভুল করলে সেটা চাইবার মতো ঔদার্য, মনের যে ইয়েটা শক্তি, এটা আমাদের সাধু জীবনের একটা অন্যতম প্রধান গুণ। এই ভগবানের সঙ্গে যখন আমাদের সম্পর্ক খুব সহজ হয় তখন আমাদের সাধারণ জীবন অনেক সহজ হয়ে যায়। এই যে অলৌকিক ঘটনা এর মধ্যে যাবেন না, খালি ভাববেন যে আজকে আমি গুজিয়া নিয়েছিলাম ঠাকুর যাওয়ার সময় আমাকে জল ভরা তালশাঁস খাওয়ালেন না কেন। আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়, কেউ কেউ বলেন আপনি ইনভেস্ট করলাম এত কিছু রিটার্ন পেলুন না, বেলুন মাঠে খুব মুশকিল জায়গা, ইনভেস্ট করছি এত মানে এত এত পুজো নিয়ে এসছি যাওয়ার সময় চারটে বাতাসা দিয়ে দেন, হ্যাঁ ফেরতটা রিটার্নটা আমাদের খুব ভালো হয় না।
ভগবানের সঙ্গে ওই বস্তু দিয়ে কোনো রকম লেনা দেনা চলে না, ভগবানের সঙ্গে লেনা দেনাটা ভাব দিয়ে হয়। যে খাবার দাবার যদি না পেতেন তাও কিন্তু এদের সেই রকমই ভালোবাসা থাকতো, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই কারণে মা এই ঘটনাগুলি আমাদের বলছেন। এবার বলছেন নরেনের কথা বলছেন, আহা নরেন আমাকে মঠে নিয়ে গিয়ে প্রথম পুজো দুর্গাপুজো যেবার করায় সেবার পূজককে, পূজক ছিলেন কৃষ্ণলাল মহারাজ স্বামী ধীরানন্দ, আর তন্ত্রধারক ছিলেন শশী মহারাজের বাবা, তিনি সেই সঙ্গে তন্ত্রধারক ছিলেন। কৃষ্ণলাল মহারাজকে বলছেন যে আমার হাত দিয়ে 25 টাকা দক্ষিণে দেওয়ালে 1400 টাকা খরচ হয়েছিল, পুজোর দিন লোকে লোকারণ্য হয়ে গেছে, ছেলেরা সব খাটছে। নরেন এসে বলে কি, মা আমার জ্বর করে দাও। ওমা বলতে না বলতেই খানিক বাদেই হাড় কেঁপে জ্বর এলো। আমি বলি, ওমা এ কী হলো, এখন কি হবে? নরেন বললে, কোনো চিন্তে নেই মা, আমি সেধে জ্বর নিলুম, এই জন্য যে ছেলেগুলো প্রাণপণ করে তো খাটছে, তবু কোথাও কি ত্রুটি হবে, আর আমি রেগে যাব, বকবো, চাই দুই একটা থাপ্পড়ও দিয়ে বসবো, তখন ওদেরও কষ্ট হবে আমারও কষ্ট হবে। তাই ভাবলাম কাজ কি, থাকি কিছুক্ষণ জ্বরে পড়ে, তারপরে কাজকর্ম চুকে গেলে চুকে আসতেই আমি বললুম, ও নরেন এখন তাহলে ওঠো। নরেন বলল, হ্যাঁ মা এই উঠলুম আর কি। এই বলে সুস্থ হয়ে যেমন তেমনি উঠে বসলো। দুটো জিনিস আছে দেখার মতো, এটা হচ্ছে ইচ্ছা শক্তি কত প্রবল হলে মন আমার মতো করে কাজ করে। বেশিরভাগ ক্ষেত্রে মন আমাদের কাজ করায়, আমাদের মন আমাদের বস, কিন্তু আমি আমার মনের বস এটা কেমন হয় এটার ছবিটা এইখানে বলছে। নরেন বলছে প্রথমবারে পুজো দেওয়ালো এই সব হলো, খরচ টরচ এই হয়েছিল, বলছেন যে মা আমাকে জ্বর করে দাও। তিনি যেন নিজের কাছেই নিজের জ্বর চাইছেন, মুহূর্তের মধ্যে যেটি চাইছেন সেটি তার ভেতরে প্রকাশিত হচ্ছে। আমাদের এই যে একটা যদি ভালো জিনিস আমরা চাই, আমাদের ভালো করে দাও, এইটা যদি করি এবং যদি সব মন দিয়ে চাই, দেখবেন আমাদের ভেতরের পরিবর্তন ভালো আসবেই, এই ঘটনা আমাদের প্রমাণ করছে। দেখুন দুটো জিনিস আবার এখানে একটা আছে, একটা হচ্ছে নরেন বলছে যে মা জিজ্ঞেস করছেন এখন ওমা এ কী হলো, এখন কী হবে? নরেনের কীরকম কনসার্ন, কোনো চিন্তা নেই মা, আমি সেদে জ্বর নিলুম এই জন্য যে ছেলেগুলো প্রাণপণ করে তো খাটছে, তবু কোথাও কি ত্রুটি হবে আমি রেগে যাব। এই পারফেকশনিস্ট হওয়া, একবারে নিখুঁত, যেটা করবে সেটাই নিখুঁত হওয়া চাই, এতটুকু কম্প্রোমাইজিং ব্যাপার নেই। কিন্তু একই সঙ্গে খেয়াল আছে যারা করছে তারা কেউ নিখুঁত নয়, কিন্তু তারা চেষ্টা করছে, এই যে চেষ্টা করছে তাদেরকে সাপোর্ট করা। তাই বলছেন ছেলেগুলো প্রাণপণ করে তো খাটছে, কোথাও কি ত্রুটি হবে, আমি রেগে যাব, বকবো, চাই দু একটা থাপ্পড়ে দিয়ে বসবো, তখন ওদের কষ্ট হবে আমারও কষ্ট হবে। এই যে অনেক সময় আপনারা মনে করেন না যে আমি মহারাজ খুব সে ধমক দেন, এইসা ধমক দেন, সোজা উঠে বসতে পারি না আমরা, আমাদের খুব কষ্ট হতে থাকে, সেটা কিন্তু সত্য কথা নয়। ধমক যখন আমরা দিই, আপনাদের যেমন কষ্ট হয় আমাদেরও কষ্ট হয় ধমক দিতে, তবু ইচ্ছা করে দিই, আমার ব্রহ্মচারীদের তো দিই তো ধমক, তো একেবারে সোজাসুজি দিয়ে দিই। যে কারণে আমি যখন, আমার একজন সাধু আছেন, সে একটা সময় আমাদের আমার কাছে পুজো শিখেছিল, সে তার অভিজ্ঞতার কথা আমাকে বলছে। আমি তো জানি না যে আমি এতটা টেরর ছিলাম ওদের কাছে, বলছে যেদিনই এদিকে আসুন না এদিকে খালি আছে, বলছে যে আমি যেদিন পুজো শিখতে আসতাম আমার এখনও মনে আছে, ওরা সব ভয় ভয় বলছে, সারাদিন 3 দিন আগে থেকে পড়াশোনা শুরু করেছে যে মহারাজ এসে ধরবে, তারপরে তাদের ভেতরে 3 জন 3 জায়গায় দাঁড়িয়ে থাকতো, একটা ব্রিজ আছে সেই ব্রিজ দেখার জন্য একজন জানলার কাছে, একজন সিঁড়ির কাছে, একজন ঘরের সামনে, নানা জায়গা থেকে সিম্বল দিত যে মহারাজ এসে গেছেন। যদি কোনো কারণে তারা শুনতো যে আজকে মহারাজের অনেক কাজ আছে, মহারাজ আসতে পারবেন না, উৎসব শুরু হতো নাকি। আমাদের হেডমাস্টার সে আমাকে গল্প করে যে আমি কেমন তাদের টেরর, যখন তাকে বলা হয়েছে যে আমার কাছে থাকতে হবে, সে মনে মনে ভাবছে সেই পিপিটিসির দিনগুলো আবার ফিরে আসবে। মাঝে মাঝে আমাকে খুব মজা করে বলে সে যে কী ভয়ানক দিন ছিল। এই যে আমরা যে বকি সবসময় এরকম নয় যে মানে ইচ্ছা করে বকি তা নয়, আমাদেরও সবসময় মনে হয় যারা কাজ করছেন নিখুঁত করে কাজ করার দরকার আছে। আত্মস্থানজিকে এটা বিশেষ করে দেখেছিলাম,
তার যাবতীয় বকার পেছনে একটাই উদ্দেশ্য ছিল, নিখুঁত হবে। অনেক কিছু করবে তা না, অনেক কাজ করবে এরকম কথা না, কিন্তু যতটুকু করবে তার কোয়ালিটিটা যেন এক্সেলেন্ট হয়। মহারাজকে দেখতাম চিঠি সই করছেন, জামা পড়ছেন কি উত্তরীয় পড়ছেন। আমি একদিন বললাম যে কীরকম বেশ আপনার জামা কাপড়গুলো বেশ সুন্দর ইস্ত্রি করেন। হ্যাঁ আসবি। দেখলাম আশাটা কি না, ওই জামা কাপড়গুলো ভাঁজ করে তার উপর আসন পেতে বসে উনি দেড় ঘন্টা বসে জব করলেন। ইস্ত্রি লাগলো না, ইলেকট্রিসিটি লাগলো না, অথচ একদম পাট ভাঙা জামা কাপড়, একেবারে নিখুঁত। পরবর্তীকালে তো যখন ভাইস প্রেসিডেন্ট হলেন নিজে আর এসব পারেন না, কিন্তু এই কাজগুলো উনি নিজে নিজে করতেন। মহারাজ একদম ওপর থেকে নিচ অব্দি সবটুকু একবারে ফিটফাট, দারুণ কিছু পরা নেই। আমার আপনার মতো সাধারণ জামা পরেছেন, সাধারণ ধুতি পরেছেন, সাধারণ উত্তরীয় পরেছেন, নিজে হাতে পালিশ করা ঝকঝকে জুতো, আগেকার দিনে সেই মোকাসিনো জুতো পরতেন, সেই রকম জুতো পরা। মহারাজকে দেখে সময় মেলানো যেত, এই কারণে উনি কেউ দেরি করলে খুব অসন্তুষ্ট হতেন। আমি এক বছর মহারাজের কাছে কাজ করেছি, সকাল 8টার সময় ওনার ঘরের ওনার ঘরটা খোলা হতো, ওনার ঘরের বাইরে একটা ঘড়ি ছিল, সেই ঘড়িতে আমি কখনো দেখিনি 7:59 উনি দরজার ছিটকিনি খুলতেন না। ছিটকিনিটা দিয়ে এমনি করে থাকতো, উনি দরজাটা এরকম দিয়ে হাত দিয়ে চেপে দিতেন, ছিটকিনা টকাশ করে পড়তো, আওয়াজ হতো। ওই যে আওয়াজ, এই টকাশ করে যে আওয়াজটা হতো, ওটা কখনো 8:01 নয়, 7:59 নয়, একদিন দুদিন নয়, একটি বছর ধরে আমি দেখেছি মহারাজকে একটা দিন মিস করতেন না। শেষের দিকে উনি ঘড়িটুড়ি চোখে দেখতে পেতেন না তো ভালো, শেষের দিকে ঘড়িটুড়ি পড়া থাকতো, কিন্তু ওনার খেয়াল থাকতো যে ঠিক সময় উনি তৈরি হবেন। ওনাকে কখনো বলতে হতো না মন্দিরে যেতে এই সময় যেতে হবে, একবারে প্রিপেয়ার। কিন্তু জীবনকে এমনভাবে করেছেন, একবারে নিখুঁত করে দিয়েছেন, একদম এক্সেলেন্স। যদি আমরা এটা ভূতেশ আনন্দজি খুব জোর দিতেন কতটা জব করতে পারবো। ওনার দুটো জিনিস আমার ভীষণ ভালো লাগতো, দুটো ভার্সন। সুখাসন কেমন একজন জিজ্ঞাসা করছে, উনি বলছেন যে আসনে বসে তোমার সুখ হয়, যদি তোমার পা মুড়ে বসতে টনটন ঝনঝন পনপন করে তাহলে চেয়ারে বসে পা ঝুলিয়ে বসে জব করবে, ওইটায় বসে যদি তোমার সুখ হয় অবশ্যই তাই করবে। এইটা একটা। আর একজন জিজ্ঞাসা করেছিলেন কত জব করবো, কোনো লিমিটেশন আছে? উনি বলছেন তা নয়, কতটা করবে না, কেমনভাবে করবে সেটা ইম্পর্টেন্ট, কোয়ালিটি। ডোন্ট গো ফর কোয়ান্টিটি, গো ফর কোয়ালিটি। এই যে স্বামীজির যে সেধে জ্বর নেওয়া, তার কারণ হচ্ছে উনি নিজে কোয়ালিটি সম্পর্কে খুব অবহিত আছেন। আবার একই সঙ্গে যে নতুন কাজ করছে তার কাজটা নিখুঁত হবে না, এটা সম্পর্কেও আছে, তাই নিজেকে একটুখানি অ্যালুফ রেখেছেন। যখন নিজেকে অ্যালুফ রেখেছেন, প্রত্যেকে যখন নিজের মতো করে কাজ করে খুব ভালো কাজ করে। আমার ছাত্রদের দেখেছি আমি না থাকলে খুব ভালো প্রকৃতি পরমা খণ্ডন ভব গায়, আমি থাকলেই যেন কীরকম একটা আড়ষ্ট ব্যাপার থাকে। সেই কারণে এখন আমি মন্দিরের চতুর্দিকে ঘুরতে থাকি, ওদের দেখতে থাকি কীরকম ঢুলছে, কীরকম গাইছে। ওরা ঢুলতে ঢুলতেও গায়, কিন্তু কি নিখুঁত করে গায়। এই অ্যালুফনেসটা একটু দরকার আছে বড়দের ক্ষেত্রে। মানে একই সঙ্গে এটাও বোঝার কথা যে আমাদের যেন আমরা যেন আমাদের কোয়ালিটি, কাজের কোয়ালিটির প্রতি নিষ্ঠা হয়। যেমন এই আমার অনলাইন ক্লাসে আমি অনেকবার করে বলি, অনেকবার করে বলি, আপনি শুয়ে শুয়ে শাস্ত্র শুনবেন না, আপনার বিশ্রাম করতে ইচ্ছা করছে শুয়ে শুয়ে শুনতে ইচ্ছা করছে ক্যামেরাটা অফ করে শুনুন, সময় মতো ক্লাসে আসবেন, ক্লাসের সময় দেওয়া আছে। অনুষ্ঠান ক্লাস শেষ হওয়ার ঠিক 5 মিনিট আগে টিং এসে উপস্থিত, বলা যায় না, কিচ্ছু বলা যায় না, কিচ্ছু বলা যাবে না। এবং যেদিন বললাম যে একটু পরের দিন থেকে একটু দয়া করে সময় মতো ক্লাসে আসবেন, তার পরের দিনই সবচেয়ে বেশি দেরি করে আসা শুরু করবেন। 130 জন সময় মতো এসে গেছে, কিন্তু বাকি যে আসছি যাচ্ছি আসছি যাচ্ছি হাই হ্যালো গোছে গোছে যারা আসে, তারা ঠিক ওই 20 মিনিট 25 মিনিট থেকে 45 মিনিটের মাঝখানে ঘোরাফেরা করছে, এই আসছি এই যাচ্ছি এই আসছি এই যাচ্ছি। এটা হচ্ছে কথা, এই পারফেকশনিস্ট। পারফেকশন যদি আমার নিজের কাজ, যদি আমার নিজ জীবন, যদি আমার আচরণ, যদি তাতে যদি পারফেকশন না আসে, তাহলে সাধন ভজনের ক্ষেত্রে পারফেকশন আসবে না। কারণ তার সেই ইষ্টমূর্তি ধ্যান করার যোগ্যতা থাকবে না, তার মন একাগ্র হতে পারবে না, তার মন যেভাবে ইষ্টমূর্তিকে ধ্যান করতে বলা হয়েছে সেই এক্সটেন্ট অবধি যেতে পারবে না। হয় পা ভাববে, নাহলে মুখ ভাববে, নাহলে পেটের মাঝখানটা ভাববে, নাহলে কোনোটাই যে গোটাটা যে ভাবার কথা, গোটাটাকে চিন্তা করার কথা, তার যে সেই
অদ্ভুত হাস্যময় প্রেমসুলভ মূর্তিটি চিন্তা করার কথা, সেই মূর্তি চিন্তা করা যাবে না। তার মাকেও পূজার সময় মঠে নিয়ে এসেছিল। এই দেখুন, জগন্মাতা আর আত্মমাতার মধ্যে ফারাক কোথায়? বিবেকানন্দের মা, তিনি কমসম নন। হ্যাঁ, কিন্তু এই যে যে যেমনই হোক, আধ্যাত্মিক যদি দিকে না থাকে তাহলে কিন্তু খুব মুশকিল। তার মাকেও পুজোর সময় মঠে নিয়ে এসেছিল। সে বেগুন তোলে, লঙ্কা তোলে, আর এ বাগান ও বাগান ঘুরে বেড়ায়। মনে একটু অহং এসেছে, আমার নরেন এসব করেছে। নরেন তখন তাকে বলে, ও গো, তুমি কী করছো? মায়ের কাছে গিয়ে বসো না, লঙ্কা ছিঁড়ে বেগুন ছিঁড়ে বেড়াচ্ছ। মনে করে যে তোমার নরু এসব করেছে, তা নয়। যিনি করবার তিনিই করেছেন, নরেন কিছু নয়, মানে ঠাকুরই করেছেন। আহা, আমার বাবুরাম নেই, এবার পূজা কে করবে? অনেক সময় ভগবানকে ভাবতে ভাবতে ভগবানের ঐশ্বর্যের প্রতি আমাদের আকর্ষণ বেশি হয়ে যায়। ঠাকুর নিজে বলছেন না, বাগানে এসে কেউ বাগানের মালিকের খোঁজ করে না, সবাই ওই গাছপালা এসব জান দেখতে চায়। বাগানের মালিকের সঙ্গে দেখা করলে, বাগানের মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি করলে, তিনি বলে দেবেন কত কি কোথায় কি আছে। সে নরেন দত্তের মা হোক আর আমার আপনার মা হোক, এদের জীবন এই ভগবান ছাড়া আর অন্য কিছুর খোঁজ যদি করি, তাহলে ভগবান থেকে আমি অনেক অনেক অনেকটা দূরে থাকব। ভগবানকে খুঁজতে এসেছি মানে শুধু ভগবানকেই খুঁজব। আমার যদি ওই লক্ষ্যটা একমুখী না হয়ে এদিক ওদিক হয়ে যায়, তাহলে আমি এদিক ওদিক চলে যাব। গীতায় অর্জুন জিজ্ঞেস করছেন না, আথা কে না প্রয়ুক্ত ইয়ম পাপম চরতি পুরুষ অনিচ্ছন্নপি বার্ষণীয় বলাদি ও নিয়োজিত। ভগবানকে তিনি বলছেন যে কে যেন আমায় চালিত করে, অনিচ্ছন্নপি বার্ষণীয়, আমার ইচ্ছা নেই খারাপ হওয়ার, আমার ইচ্ছা নেই অন্যদিকে যাওয়ার, অনিচ্ছন্নপি বার্ষণীয় বলাদি ও নিয়োজিত, কেউ বলপূর্বক আমাকে সেই দিকে চালিত করে। কেন বলপূর্বক চালিত করে? কারণ আই হ্যাভ লস্ট মাই কন্ট্রোল ওভার মি, আমি নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলেছি। ঠাকুরের মন্দিরে যাচ্ছেন, মাঝখানে ঢুকে পড়লেন শারদাপীঠে, সন্ধ্যারতি টংটং বেল বেজেছে, ঠিক আছে, চারটে ধূপ কিনলুম, দুটো ধূপদানি কিনলুম, একটা ওঙ্কার ধূপদানি কিনলুম, সব কিনে টিনে ব্যাগে ট্যাগে পুড়ে হৃষ্টপুষ্ট চিত্তে যখন মন্দিরের কাছে গেছি, মন্দিরের চতুর্দিক ভক্ত খণ্ডনভব হয়ে গেছে, অমৃতৃতং ঢুকতেই পাচ্ছি না, কারণ সেই জায়গাটা আমাদের তৈরি হয়নি। সেই যে দশটি কুমারীর গল্প যীশুখ্রিস্ট বলছেন, বরযাত্রায় তারা গেছে, পাঁচজনের গিয়ে দেখলো যে বর আসেনি তখনও, তারা তাদের প্রদীপটাকে নিভিয়ে রেখে দিল, তেলটিকে সঞ্চয় করে দিল, আর বাকিরা সেই তেলটিকে নিয়ে প্রদীপটি জ্বালিয়ে রেখে দিল। অনেক রাত্রিরে যখন বর এসে পৌঁছলো, তখন বরকে অভ্যর্থনা করবে, প্রদীপ যে জ্বালবে সেই তেলও নেই, দোকানে গেছে দোকানেও খুঁজে পাচ্ছে না। এর মধ্যে যে যার যে পাঁচজনের কাছে তেল ছিল, তারা প্রদীপ প্রজ্বলিত করে বরকে আহ্বান করে ভেতরে ঢুকে নিয়ে গেল, দরজা রুদ্ধ হয়ে গেল, তারা জানলায় খিড়কিতে খড়কড়িতে ধাক্কা দিচ্ছে, ও গো আমায় ভেতরে নিয়ে চলো, ও গো আমায় ভেতরে নিয়ে চলো, গো আমায় ভেতরে নিয়ে চলো, কিন্তু ভেতরে নিয়ে যাওয়া যাচ্ছে না। এইটা কিন্তু আমাদের জীবনের সবচেয়ে, আমাদের যেটা লক্ষ্য সেটার প্রতি আমাদের যেন মন থাকে। দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের আরতি টারতি হয়ে গেল, তারপরে ওই যে এই ক্লাস শেষ হওয়ার পরেই দেখবেন আর কিছু বলতে হবে না, মানে এই ক্লাস শেষ হবে শুরু হয়ে যাবে। সবাই সবার এই যে যেটা নিয়ে গেলাম, যেটা আমরা শুনলাম, সেটাকে বয়ে নিয়ে যাওয়ার মতো শক্তি আমাদের থাকে না। পূজনীয় লোকের সারণী বলতেন যে লীলা প্রসঙ্গে যেটা পড়া হলো বলরাম মন্দিরে, ওই সিঁড়ি দিয়ে নামবার সময় খানিকটা, চৌকাট পেরোলে খানিকটা, আর তখন বলরাম মন্দিরের ঠিক অপোজিটের দিকে একটা সিগারেটের গুমটি ছিল, তাতে আবার সেই দড়ি দিয়ে আগুন লাগানো থাকতো। বলছে ওই তারপরে সিগারেটের গুমটিতে গিয়ে একটা সিগারেট কিনে দড়িটা লাগিয়ে করে যখন আমরা ফার্স্ট রিং ছাড়লাম, যেটুকু ছিল সেটুকু, তারপর সেকেন্ড রিং ছাড়লাম, বাকিটুকু চলে গেল। যেমন শূন্য এসেছিলাম সেই রকমই শূন্য ফিরে যাব, এই বোধটা কিন্তু আমাদের জাগা দরকার। যেমন শূন্য এসেছিলাম তেমনি শূন্য যদি ফিরে যাই, তাহলে এই যে কষ্ট করা এটার কোনো প্রয়োজন নেই। এসে মিঠাই ধারাবাহিক দেখলে কিছু ইডিওটিক গল্প টল্প আমাদের মাথার মধ্যে ঢুকত, অন্তত শাড়ি গয়নাগুলো দেখলে পুজোর সময় বাজার করতে সুবিধে হতো, সেটুকুও হলো না, আবার এখানে এসে ভগবানের প্রতি ভালোবাসাও হলো না। এই যে একেবারে শূন্য, যে শূন্য হাতে ফিরিয়ে নাথ পথে পথে পথে,
সেই রকমটা যেন চাই না। আজকের পরবর্তী যে স্মৃতি কথাটা, এটা ছোট বলে শেষ করে দিচ্ছি। একুশে শ্রাবণ মঙ্গলবার অমাবস্যা 1325 বঙ্গাব্দ। আজ গিয়ে দেখি মা উত্তরের বারান্দায় বসে জপ করছেন। খানিক পরে 5-6টি মেয়ে লোক মাকে দেখতে এলেন। তারা ঠাকুর প্রণাম করে বসতেই মা জপ শেষ করে তারা কোথা থেকে এসেছেন আসছেন জিজ্ঞাসা করলেন। নরিনী তাদের পরিচয় দিলেন। শুনলাম তাদের মধ্যে একজন চিকিৎসার জন্য এসেছে, পেটে টিউমার হয়েছে, ডাক্তার সাহেব বলেছেন অস্ত্র করতে হবে। তাই শুনে তিনি বড় ভয় পেয়েছেন। কে জানে কেন মা এদের কাউকেই পায়ে হাত দিয়ে প্রণাম করতে দিলেন না। তারা ওই জন্যে বারবার প্রার্থনা করলেও স্বীকৃতা না হয়ে বললেন ওই চৌকাঠ হতে ধুলা নাও। তারা শেষে অসুস্থ মেয়েটাকে দেখিয়ে বললে আপনি আশীর্বাদ করুন যেন ও সেরে যায়, আবার আপনার দর্শন পায়। মা ভরসা দিয়ে বললেন ঠাকুরকে ভালো করে প্রণাম করো, উনিই সব। পরে যেন একটু অতিষ্ঠভাবে বললেন তবে তোমরা এখন এসো, রাত হলো। তারা ঠাকুর প্রণাম করে চলে যাওয়ার পর বললেন গঙ্গাজল ছিটিয়ে ঘর ঝাঁট দিয়ে ফেল, ঠাকুরের ঢৌ উঠবে। বউ আদেশ পালন করলে মা উঠে এসে নিচের বারান্দায় শুয়ে গায়ে কাপড় খুলে ফেলে আমাকে হাত পাখা দিয়ে বললেন বাতাস করো মা, বাতাস করো, শরীর জ্বলে গেল, গড় করি মা কলকাতাকে। কেউ বলে আমার এ দুঃখ, কেউ বলে আমারও দুঃখ, আর সহ্য হয় না। কেউ বা কত কী করে এসেছে, কারো বা 25টা ছেলে মেয়ে, 10টা মরে গেল বলে কাঁদছে, মানুষ তো নয় সব পশু, সংযম নেই, কিছু নেই। ঠাকুর তাই বলতেন ওরে 100 দুধে 400 জল, ফুঁকতে ফুঁকতে আমার চোখের জল গেল, কে কোথায় ত্যাগী ছেলেরা আছিস, আয় রে কথা কয়ে বাঁচি। ঠিক কথাই বলতেন, জোর বাতাস করো মা, আজ বিকেল হতে 4টি হাতে লোক আসছে, লোকের দুঃখ আর দেখতে পারি না। এই দুটি হচ্ছে আবার এখানে আবার সেই দুটি, আমার দুটি কথায় বদভ্যাস হয়ে যাচ্ছে বলা। এখানকার যে কথাগুলো বলার, এটা একটা হচ্ছে এই মানুষজনের প্রতি তার একটা যেন করুণার ভাব আছে, যে এত দুঃখ মানুষের, এত কিছু, এই করুণার ভাব তাদের প্রতি, জগজ্জননীর যে করুণার ভাব সেটি আছে। একই সঙ্গে এইটা বলছেন, দেখবেন আমাদের যাবতীয় দুঃখ আমরা যা কিছু করি এটা কারুর দায় নয়, সব কিছু আমাদের, দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। পেটে অস্ত্র হবে, পোড়া হবে, সেটা তো সেটা অন্য কথা, শারীরিক ব্যাধি সেটা যার কারো আসতে পারে, না আমাদের জীবনের মূল ব্যাধি কিন্তু পাচ্ছি না আর কেমন করে পাবো, এই দুটোর ভেতরে কিন্তু আবদ্ধ হয়ে আছে। আমার এটা নেই আর আমি কি করে পাবো, তোরা পাবার জিনিস আছে কিনিস, রাখিস ঘরে ভরে, যা যায় না পাওয়া তারই হাওয়া লাগলো কেন। আমাদের কম বেশি সবার গায়ে এরকম হাওয়া লেগে গেছে, এই দেখবেন সব আমাকে ভালো লাগুক না লাগুক আমাদের সবার ওই রকম হাওয়া লেগেছে। একবার দেখছিলাম পুজোর সময় সে লম্বা লম্বা জামাওয়ালা মায়েরা পরছে, বাচ্চা মেয়েও পরেছে, মাঝ বয়সীও পরেছে, ধাড়িপুড়িও পরেছে। তা মেদিনীপুরে তখন আমরা দুর্গাপুজো করতে যেতাম, ছেলেগুলোকে জিজ্ঞেস করলাম হ্যাঁ রে এটা কী ব্যাপার রে, সবাই এরকম সব ছোটো বড়ো নিজস্ব সব একই রকমের ওরকম জামা পরেছে। তখন ছেলেটি বললে সোনার দোকান আছে তার, সে বললে এটা এবারে পুজোর নতুন ফ্যাশানের নাম অনারকলি, সেই যে সিনেমা হয়েছিলো অনারকলি, সেই অনারকলির মতো সেই যে সিনেমা, তাতে ও পড়েছিলেন যে নায়িকা, সেই ছবি সাদা কালো থেকে রঙিন হয়েছে, সে বছর পুজোয় সাদা কালো থেকে রঙিন হয়েছে, যা প্যার কিয়া তো ডর না কিয়া। আর সেই দেখে সবাই মিলে পড়ছে, কেমন করে পাবো, এই যে দেখবেন এই যে আমাদের কারুর এতটুকু ইচ্ছা হয় না, কেমন করে ভালো হবো, কেমন করে অন্যের কল্যাণ করবো, খুব অল্প সংখ্যক, খুব অল্প সংখ্যক, কেমন করে লোকের উপকার করব, এই ভাবটা আমাদের লিটারালি চলে যাচ্ছে। পাশের বাড়ির মানুষটা, সামনের বাড়ির মানুষটা, আপনাকে অনেক কিছু করতে হয় না, আপনার সামর্থ্যে যেটুকু আছে সেইটুকু করার ইচ্ছাটুকুও হয় না। আমাদের ল সেকশনে আগে লেখা ছিল একটা সুন্দর কথা, কাঁচের উপর লেখা ছিল ডু হোয়াট ইউ ক্যান দেন ডু হোয়াট ইজ পসিবল, ইউ উইল সি ইউ আর ডুইং ইম্পসিবল, তুমি যা করতে পারো সেটা করো, একেবারে একেবারে মিনিমাম যেটা করো, তারপরে তোমার সামর্থ্যে যেগুলো হয় সেটুকু করো, দেখবে তুমি অবিশ্বাস্য রকমের কাজ করে বেড়াচ্ছ।
আমাদের ভেতরেই শক্তি আছে, আমরা পারি এটা করতে। কত জায়গায় কত এনজিওরা কাজ করছে, আমি তো হতবাক হয়ে যাই মাঝে মাঝে দেখে দেখে। অল্প বয়সী ছেলেরা সঙ্গবদ্ধ হয়ে তৈরি করে, সেদিনকে আমাদের ওখানে এসেছিলেন 8 জন, ফেসবুকে পরিচয়, কেউ কাউকে কখনো আগে চিনত না, তারপরে তারা মিলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে, যেমন আপনাদের আছে সব সেই রকম হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে, তারপরে নিজেদের মধ্যে চাঁদা তুলে 13টি সাইকেল রিক্সা একটা সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে। তাদের জিজ্ঞেস করছে তাদের কী প্রয়োজন, বলছেন এই অঞ্চলে প্রচুর হ্যান্ডিক্যাপ মানুষ আছে, তারা চলতে ফিরতে পারে না, ট্রাইসাইকেল পেলে খুব ভালো হয়। তারা ওই ওই কতজন মিলে ট্রাইসাইকেল কিনে, শুধু কিনে নয়, তাদের মধ্যে একজন সেই ট্রান্সপোর্টেশনের সঙ্গে গেছে, বাকিরা গিয়ে পৌঁছেছে এবং সেখানে গিয়ে ওই আমাদের চন্দনপিড়ি বলে একটা দ্বীপ আছে, সেইখানে গিয়ে তারা ওই ট্রাইসাইকেলগুলো বিতরণ করে তারপরে আমাদের ওখানে এসছে। সবাই মজা করছিলেন, বাবা এই 13টা সাইকেল দিতে এতগুলি লোক এসেছে, কিন্তু এই যে তাদের উদ্দেশ্যটা, ভালোবাসাটা, এটা কিন্তু আমাদের ছোট করলে হবে না। আমরা অন্যের সেবা করতে কিছুতেই রাজি হই না। আমি কী করে পাবো, কী করে পাবো, যে দুঃখে অর্ধেক লোক মরে যাচ্ছে, সেই কবে চৈত্র সেল থেকে শুরু হয়েছে এখনও পর্যন্ত তবু আমাদের বাজার করা শেষ হচ্ছে না, আমরা কোথাও থামি না। আমাদের ওখানে আমরা শাড়ি নেওয়া বন্ধ করে দিয়েছি, টাকা নিই তার বদলে। প্রথমবার গিয়ে দেখলাম যে কটি শাড়ি এসেছে সব খুব দামি দামি মানুষরা পাঠিয়েছেন, আমার তো ভীষণ দুষ্টুমি বুদ্ধি আছে, সঙ্গে সঙ্গে মেপে দেখছি শাড়িগুলো কীরকম, তা মেপে দেখে হলো না, তারপরে গায়ে ফেলে দেখছি, দেখছি হাঁটুর একটু নিচে কাপড়টা, তার মানে ওটা ধুলে ওটা ফ্রকের মতো হয়ে যাবে, অথচ কিন্তু ওই কাপড়গুলো আমরা ভালোবেসে তারা পুজোর সময় পরবে এই ভেবে দিচ্ছি। যারা দিয়েছেন তারা কেউ কিন্তু গরিব নয়, তারা প্রত্যেকে বড় লোক। আমাদের রিলিফের আমফান এই ইয়াশ রিলিফের সময় দেখলাম একদল অধ্যাপক অধ্যাপিকা এসেছেন, প্রচুর পুরনো জামা কাপড় এনেছেন, দরকারি জিনিস এনেছেন, মশারি আর খাবার দাবার যেগুলো এনেছেন সেগুলো দেখলে খুব মজা লাগবে, অনেককে দিতে চাইছেন, তাই কোয়ান্টিটিটা কমে গেছে, ওই 500 গ্রাম চাল, 250 গ্রাম ডাল, 6খানা থেকে 8খানা সয়াবিন বড়ি একটা প্যাকেটের ভিতরে আছে। আমি বলুন দেখি ওই 6টা থেকে 8টা সয়াবিন বড়ি কজন খাবে, কিন্তু আমাদের কখনো আমরা ভাবি না এটা আমি পারি কি না। স্বামীজি ভারী সুন্দর কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু হেল্প আ ম্যান হেল্প হিম ওয়্যার হি স্ট্যান্ডস, তার অবস্থা বুঝে তাকে তার কীরকমভাবে কষ্ট সে তার কি নিবৃত্ত করার উপায়, এটা যদি না থাকে তাহলে কিন্তু আমাদের সেবা হয় না। মানুষের বেদনা যতক্ষণ না পর্যন্ত হৃদয় দিয়ে আমরা অনুভব করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু কোনোভাবেই কাউকে সাহায্য করতে পারবো না, ততদিন অবধি আমাদের বেদনা আমাদের কুড়ে কুড়ে খাবে, আমাদের না পাওয়ার যন্ত্রণাটা আরও বেশি হবে। সেই যখন একজন একজন মৃত মারা যাচ্ছেন, একজন স্বামী তার স্ত্রীকে 3টি উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে প্রথম উপদেশটা ভারী সুন্দর, আমার ভীষণ ভালো লাগে। তিনি বলেছিলেন যে আমি খুব অল্প বয়সে চলে যাচ্ছি, তোমাকে বেশি টাকা পয়সা রেখে দিতে দিয়ে যাইনি, তুমি আর্থিক কষ্টে ভুগবে এটা একবারে নিশ্চিত, কিন্তু যখনই আর্থিক কষ্টে ভুগবে, যখন হাসপাস করবে তখন অন্যদিকে তাকাবে, নিচের দিকে তাকাবে, তোমার চেয়ে যারা খারাপ আছে তাদের দিকে তাকাবে, তাহলে দেখবে তুমি কতটা ভালো আছে সেটা তুমি অনুভব করতে পারবে। 2টো লাইন পাশাপাশি রাখা আছে, একটা ছোট লাইন সেটাকে আরও ছোট দেখাতে, একটা লাইন তাকে ছোট দেখাতে হবে, সেটা দেখানোর উপায় হচ্ছে পাশে তার পাশে একটা বড় লাইন টেনে দেওয়া, অটোমেটিক্যালি ছোট হয়ে যাবে। এই আমি আমার এই বোধটা থেকে যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার বোধ আসবে ততক্ষণ পর্যন্ত হবে না। রবীন্দ্রনাথ লিখছেন না, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। আমরা যতক্ষণ না পর্যন্ত নিজের সমস্যা, নিজের অপ্রাপ্তি, নিজের বেদনা, নিজের না পাওয়ার কথা এগুলোর মধ্যে বদ্ধ হয়ে থাকবো ততক্ষণ পর্যন্ত এই জগতের বেদনা, জগতের দিকে তাকাতে পারবো না। জগতের দিকে যখন তাকাবো তখন সত্যি সত্যি মনে হবে যে আমাদের কষ্টটা কিছুই নেই। আমার মনে আছে আমরা যখন 3টি গ্রামে রিলিফ করতে গেছি, সেই গ্রামগুলোতে আগে আমাদের কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছিল না একটি বিশেষ কারণে, তবে যখন তাদের সামর্থ্য পেরিয়ে যাচ্ছে, সরকারি সামর্থ্য পেরিয়ে যাচ্ছে, তখন মোটামুটিভাবে হ্যাঁ গেলেই হয়, এরকম যখন প্রশাসনের মানসিক অবস্থা তখন আমরা গিয়েছিলাম সারদা মঠে শিল্লা কেন্দ্রের মাতাজিদের নিয়ে গিয়েছিলাম। পুকুরের কাদার ভেতরে থেকে বাঁশ লাগিয়ে সেটা সাপোর্ট দিয়ে একটা পিলার তৈরি করা হচ্ছে, বাঁশের পিলার, রাস্তার যেখানে পিচ রাস্তা শেষ হয়ে যাচ্ছে তারপর থেকে ওই একটা বাঁশ দিয়ে সেই পিলারের সঙ্গে জোড়া করা হয়েছে, বাঁশের কঞ্চিকে সরু সরু করে কেটে
সুতো দিয়ে জালের মতো তৈরি করা হয়েছে, তারপরে খুব ভালো করে কাদা দিয়ে লেপে সেটা ফ্লোর তৈরি করা হয়েছে, বাঁশগুলো যতটা ওপরে তার উপর এই প্লাস্টিক দিয়ে বিছিয়ে, একটা দুটো পরিবার না 258টা পরিবার ওইভাবে রয়েছে। কখনো ভেবেছেন যে এরকমভাবে আমাদের কোনো দিন থাকতে হবে? আমাদের যদি ওইভাবে থাকতে হতো আমার কীরকম হতো? অথচ আমাদের কী কষ্ট, কী কষ্টটাই হয়। এক জায়গায় একটা বাড়ি উদ্বোধন, একটা ফ্ল্যাট উদ্বোধন করতে গেছিলাম আমরা, আমাদের খুব প্রিয়জন, তা তিনতলা এবং চারতলা দুটো ফ্লোর সম্পূর্ণ তিনি কিনে নিয়েছেন, সবটুকু সেন্ট্রাল এসি, সিঁড়ি দিয়েও যাতে উঠতে না হয় তাই ঘরের ভেতর থেকে তিনতলা থেকে চারতলা লিফ্টও বসানো রয়েছে, বাচ্চারা উঠলে তার দিয়ে যদি কোনো বিপদ হয়েছে কিনা দেখার জন্য লিফ্টের চতুর্দিকে গ্লাস বসানো রয়েছে। শুধুমাত্র রান্নাঘরটা এসি নয়, তাতে সেই চিমনি টিমনি সব কুটাচি নাকি সব লাগানো টাগানো আছে। আমাদের যখন তিনি খেতে দিতে আসছেন, জিনিসগুলো নিয়ে আসছেন, ভদ্রমহিলা টিস্যু পেপারে ঘাম মুছছেন আর বলছেন উফ কী গরম, কী গরম, কী গরম, আমার খালি শ্রী শ্রী মায়ের কথা মনে পড়ছিল কেমন করে তিনি থাকতেন। আত্মস্থানন্দজি বলতেন, জীবনটাকে যদি উঁচু সুরে বাঁধা যায় তাহলে যে সমস্ত জিনিস পাওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই, তাহলে দেখব সেই সব জিনিসগুলো আন হয়ে গেছে। এই উঁচু সুরে আমরা এমনি এমনি বাঁধতে পারি না। আপনি প্রথম দিন খুব গান গাইবেন, সারে গামা পাধা নি সা নি নি করে অনেকক্ষণ ধরে নেওয়া নিয়ে করলেন, পরের দিন ওই অত্যাচারে গলার ধা অবধি পৌঁছবে না। এটা একটা অভ্যাস করতে হয়, সেই অভ্যাসটা খুব সহজে হয় যখন আমরা অন্যের দুঃখে অন্যের সমব্যথী হবার চেষ্টা করি। এই সমব্যথী হলেই হবে, দেখবেন অন্যের বেদনা যত বুঝতে পারবেন কেমন করে তাকে সাহায্য করবেন, এই সাহায্যের ইচ্ছাগুলো আপনাআপনি আপনার ভেতর থেকে চলতে থাকবে। আমরা বাড়ি তৈরি করেছিলাম আমফান রিলিফের পরে, আমাদের তো ওখানে সব পারাপার করতে হয়, তা এসডি অফিসে পারমিশন চাওয়া হয়েছিল রিলিফ মেটেরিয়ালস, রিলিফ মেটেরিয়াল আসবে তাই পারমিশন দেওয়া হোক, অন্যান্য জিনিসের সঙ্গে আসবে, কারণ তখন বার্থ ভেঙে যাওয়ার জন্য আমাদের ওখানে এমনি লঞ্চ সার্ভিস বন্ধ ছিল। এসডি অফিস থেকে আমাকে ফোন করেছে, ও মহারাজ এ তো দেখছি ইয়ে কী বেশ বলে অ্যাসবেস্টাস শিট, খাম্বা লোহার শিট, তারপরে কি জিআই পাইপ, এগুলো আবার রিলিফ মেটেরিয়াল কী করে হলো? আমি যখন ক্ষুধার্ত মানুষকে খেতে দেওয়া হয় তখন চাল ডাল গম তেল এগুলো হচ্ছে রিলিফ মেটেরিয়াল, আর যখন মানুষকে বাড়ি করে দেয় তখন এইগুলো হচ্ছে রিলিফ মেটেরিয়াল। অতএব এটাকে আপনি এইভাবেই রিলিফ মেটেরিয়াল হিসেবে এটাকে গ্রহণ করতে পারেন। এই যে আমাদের দৃষ্টিভঙ্গির বদল হওয়া দরকার, আমরা মানুষকে কেমন করে সাহায্য করতে পারি, কতটুকু সাহায্য করতে পারি, প্রথম কথা আমার আমার সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে হয়। সংবিদা দেয়ম, চার রকমের যে দানের কথা বলছেন, শ্রদ্ধয়া দেয়ম, অশ্রদ্ধয়া আদেয়ম, রিয়া দেয়ম, শ্রিয়া দেয়ম, সংবিদা দেয়ম। সংবিদা মানে আপনার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী দিন, আপনার কাছে অনেক চাইনি কিন্তু যতটুকু দিন, উইথ অল লাভ অ্যান্ড উইথ অল কেয়ার এটা দিতে হবে। বলছেন যে গড় করিমা কলকাতার লোকেদের, কলকাতার যত আমরা সভ্য তত আমাদের সমস্যা বেশি, যতদিন আমরা অসভ্য ছিলাম আমাদের কোনো সমস্যা ছিল না, এই আমাদের সব নদী তীরে সব সভ্যতা গড়ে উঠেছে, কেন না নদীর উর্বর যে পলি তাতে খুব সহজে না জেনেই ধান চাষ হয় এবং খাবার পেট ভরে, তারপরে ধীরে ধীরে যখন পেট ভরা থেকে শুরু হলো একটু একটু করে আমরা জীবনের যত আমাদের স্বাচ্ছন্দ্য আসতে থাকলো তখন আমরা একে অপরকে দেখে লজ্জা পেতে শুরু করলাম, তখন আমাদের লজ্জা নিবারণ করার দরকার হলো, তারপরে যখন লজ্জা নিবারণ করা হলো সব তো বাইরেরগুলো হয়ে গেছে, তখন আমাদের বৌদ্ধিক উৎকর্ষ বৃদ্ধির চেষ্টা করতে থাকি এবং তার সঙ্গে ওই ওই সমস্যাগুলো তৈরি হয়, না পাওয়ার বেদনা কেমন করে পাবো। ঠাকুরই যে কামিনী কাঞ্চন শব্দ দুটি ব্যবহার করেছেন, মহিলাদের ছোট করা নয়, কামিনী অর্থাৎ বাসনা আর কাঞ্চন হচ্ছে তৎপ্রাপ্তির সাধন, এই দুটি কথা তিনি বলতে চেয়েছেন, দুটি শব্দ ব্যবহার করেছেন, কী করে আমার বাসনার নিবৃত্তি হবে, আমার বাসনাটা আমার কী কী চাই এইটা, আর তৎপ্রাপ্তির সাধন, কাঞ্চন মানে সেটা পাওয়ার যে ইচ্ছা, পাওয়ার জন্য যে আমি প্রয়াস করি সেই প্রয়াসটাকে বলতে চাইছেন। আহা আজ বলরামের পরিবারও এসেছিল, বাবুরামের জন্য কত কাঁদলে, বললে একই আমার জেসে ভাই, তাই তো মা দেবতা ভাই। এই হচ্ছে দেবতা ভাই কেমন করে হয়, মানুষই তো,
আসলে নিজের জীবনকে এমন এক্সেল করেছেন, এমন গুণগত তার মান বৃদ্ধি করেছেন, তাকে মানুষ না ভেবে দেবতা ভাবতে বাধ্য হচ্ছেন, এটা হচ্ছে কথা। দেবতা ভাই, আমরা ডাক্তারদের বলি না, হা মানুষ নয় গো দেবতা। তেমনি কি শঙ্খচক্র গদাপদ্মধারী হয়ে তিনি সিল্কের কাপড় পরে স্টেথোস্কোপ দিয়ে আপনাকে দেখেন? তা নয়। তিনি এমন একটা উন্নত মানের জীবনযাপন করেন যে তাকে দেবতা ছাড়া আর অন্য কিছু ভাবা যায় না। খানিক পরে তেল মালিশ করতে বললেন। মালিশ করতে করতে বললুম, মা ডাল রান্না করে এনেছি ভক্তেরা খাবেন বলে। মা বললেন, বেশ করেছ, রাখালো দুটো ইলিশ মাছ পাঠিয়েছে, বাবুরাম গিয়ে অবধি সে এখনো মাছ খায়নি। এর পূর্বে একদিন রাধুর বর মাংস খেতে চেয়েছিল, সেই কথা এখন একজন বলায়। মা বললেন, এখানে এখন এখানে কেমন করে হবে, এই বাবুরামটি আমার চলে গেছে, সবারই মন খারাপ, এ ঠাকুরের সংসার তাই কাজকর্ম সব হচ্ছে, তা না হলে কান্নার রোলে বাড়ি ভরে যেত, কেউ কি উঠতে পারত? তবে খেতে চেয়েছে দিতেই হবে, তবে এরা যদি রান্না করে আনে তবে হতে পারে। এই বলে আমার পানে চাইতেই বললুম, জামাই যদি আমাদের হাতে খান তাতে অবশ্যই তবে অবশ্যই আনতে পারবো। মা বললেন, তা খাবে না কেন, খুব খাবে, রান্না করে বামুন ঠাকুরকে দিয়ে পাঠিয়ে দিও, ছেলেদের কারু কারু অরুচি হয়েছে, জগদম্বার প্রসাদ হলে তারাও একটু একটু খাবে। তা কত হলে হবে যোগীন? যোগীন মা বললেন, তা 3-4 টাকার কম হবে না। মা বললেন, তবে কিছু টাকা নিয়ে যেও। আমি বললাম, না হবে না, না হবে না মা, সৌখরণ রাগ করবে। মা হাসতে হাসতে বললেন, তবে থাক, পরের রবিবার কালীঘাট হতে মহাপ্রসাদ আনিয়ে রেঁধে পাঠানো হবে। এখানে একটা দারুণ কথা মা বলছেন, বলছেন খাওয়া দাওয়ার বিষয় নিয়ে বলছেন, এ এখন এখানে কেমন করে হবে, এই বাবুরামটি আমার চলে গেছে, সবারই মন খারাপ, এ ঠাকুরের সংসার তাই কাজকর্ম সব হচ্ছে, তা না হলে কান্নার রোলে বাড়ি ভরে যেত, কেউ কি উঠতে পারত? আমরা দেখেছি পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ, প্রথম মহাগুরু নিপাত আমার দেখা, তিনি হলেন পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের শরীর চলে যাওয়া। যেদিন মহারাজ চলে গেলেন তার আগের দিন, যখন মহারাজের অবস্থা খুব খারাপ হচ্ছে, তখন বোর্ডে মহারাজের অবস্থা মেডিকেল বুলেটিন লিখে দুপাশে রাখা ছিল, একটা মঠ অফিসের দিকে, একটা যেখানে প্রভানন্দজি এখন বসেন সেই জায়গায় রাখা ছিল। এবং সেই পথ দিয়ে আমরা যাতায়াত করছি, এক অদ্ভুত শূন্যতা সমস্ত মঠ জুড়ে রয়েছে, অদ্ভুত শূন্যতা, কিন্তু সব কাজ একেবারে নিয়মিত হচ্ছে। ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীরা যেরকম মন্দিরে বাসন মাজছিল, যেরকম মন্দির মুছছে, যেমনি পরিষ্কার করছে, পূজারীরা যেরকম পুজো করছে, যেরকম করে খণ্ডানুভব গাওয়া হচ্ছে, সব একরকমভাবে চলছে। ব্যক্তি শোককে ছাপিয়ে গেছে ঈশ্বরের প্রতি ভালোবাসা। 3:00 থেকে বিকেল 3:30 থেকে মানে 2:00 থেকে শুরু হলো, প্রায় 4:30-5:00 অবধি দাহ কাজ শেষ হলো, সব পরিষ্কার হয়ে যাওয়ার পর আমাদের তখন শরীরে কোনো সামান্যতম শক্তিই নেই, মন এত ভেঙে গেছে, কিন্তু মন্দিরে না গেলে কেমন করে হবে, তাই আবার সেই আমরা উঠলাম, জামাকাপড় ছাড়লাম, স্নান করা হলো। মন্দিরে যেরকম কেউ বলতেও পারবে না যে আমাদের সঙ্গগুরু নিধন হয়ে গেছে, আমরা বসে তখন খণ্ডানুভব বন্দন যেমন রোজ গাই সেই রকম উৎসাহ নিয়েই গিয়ে চলেছি। এইটা হচ্ছে এই আদর্শ, যখন আদর্শকে আমরা খুব করে ভালোবাসি তখন জীবন পথে যে হারানো থাকা এইগুলো তখন আমাদের কাছে সাধারণ হয়ে যায়। আমরা যে যখন আমাদের নিজেদের বাড়ির লোকজন মারা যায় গালে দাঁড়িয়ে রাখি, তারপরে খালি পায়ে হাঁটাচলা করি, চুল আঁচড়াই না, তারপর হবিষ্যান্ন খাই, স্টিচ করা কাপড় জামা পরি না। আমাদের মনে আছে একজন সুকুমার মহারাজকে জিজ্ঞেস করতে গিয়েছিলেন, তার মা মারা যাওয়ার পরে 1 বছর সে কি মন্দিরে যেতে পারে না পারে। সুকুমার মহারাজ একটা ভারী সুন্দর কথা বলেছিলেন, এই যে আমরা যে নিয়মগুলো পালন করি, এগুলো নিয়মগুলো পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাকে হারিয়ে আমার এত কষ্ট হচ্ছে, আমার ভালো খাবার খেতে ইচ্ছা করছে না, ভালো কিছু পড়তে ইচ্ছা করছে না, কিন্তু দেখবে, উনি বলছেন দেখবে, আমাদের এই উদ্দেশ্যর চেয়ে এই যে সংস্কারগুলো এগুলো যতক্ষণ না করতে পারছি আমাদের পাগল হবে। বলে উনি বললেন, কী কী করতে নেই, সুগন্ধি মাখতে নেই, তারপরে ভালো কাপড় জামা পড়তে নেই, আরও এটসেট্রা এটসেট্রা, সেগুলো পাবলিকলি বলা যায় না, সেগুলোগুলো করতে নেই। যে কই সেগুলো তো মানো না, বেশ ইয়ে করো, বিয়ে বাড়িতে
দিয়ে কাজকর্ম করবে, আনন্দ উৎসবে যোগদান করবে, কিন্তু ওখানকার ভোজ গ্রহণ করবে না। তার কারণ হচ্ছে তোমার অশৌচ হয়েছে, ওগুলোতে তোমাদের বাঁধেন বেশ জামা কাপড় পরে সুন্দর করে গিয়ে মিষ্টি, আমার অশৌচ চলছে, মিষ্টি রসগোল্লা সন্দেশ খাওয়া। আর যত তোমাদের সমস্যা হচ্ছে ঠাকুর ঘরে যাওয়া, জপ ধ্যান করা আর ঈশ্বরকে ডাকা। বলছেন এগুলো তো তোমাকে শক্তি দেবে, এই শোককে পেরিয়ে যাওয়ার শক্তি দেয় ঈশ্বরীয় শক্তি, আমাদের শোককে, সাধারণ শোককে পেরিয়ে যাওয়ার শক্তি দেয়। সেইটাতে তোমাদের ভীষণ আপত্তি, অন্য কিছুতে তোমাদের কোনো আপত্তি নেই, এইটা বুঝতে হবে। আমরা আমাদের মূল উদ্দেশ্য ছেড়ে বিধেয়গুলোর দিকে তাকিয়ে আছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ। মূল কী করে তাকে পাবো, কেমন করে তাকে পাবো, ঠাকুর বলছে না জোশো করে আমাদের ঈশ্বর লাভ করতেই হবে, নাহলে কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে, টাইম ইজ রানিং আউট, একেবারে সময় শেষ হয়ে। যেরকম আমরা 6:05 ক্লাস শুরু করেছিলাম, 7:05 শেষ হয়ে গেল, এক ঘন্টা সময় পেরিয়ে গেল, আর 6:05 আসবে না, আবার আগামী মাসের কোনো একটা 6:05 আমাদের দরকার আছে। আমরা সবটাই বুঝি, কিন্তু এই যে একটি ঘন্টা এটাও যেমন কনসেনট্রেট করতে পারি না, তেমনি জীবনে সারাটা দিন নিজেকে ভালো করার, ঈশ্বর আমাকে ছেড়েই দিন, নিজেকে উন্নততর করার সামান্যতম চেষ্টাটুকু করি না। এই নাটাকে হ্যাঁতে রূপান্তরিত করতে হবে। যদি এই নাটাকে, এই নাটাকে হ্যাঁতে রূপান্তরিত করাই হচ্ছে আধ্যাত্মিক জীবনযাপন করা। অনেকে বলেন আমি কোন স্পিরিচুয়াল লাইফ লিড করি, স্পিরিচুয়াল লাইফ লিড করা মানে নিজের আত্মস্বরূপের দিকে এগিয়ে যাওয়া, আমার যে আসল স্বরূপ। আমাদের মনে আছে দাড়ি রাখতাম বলে আত্মস্বামী খুব বকাঝকা করতেন, দাড়ি কেটে যেদিন এলাম বললেন কীরকম ঝকঝকে দেখাচ্ছে, আয়নায় মুখ দেখেছে, হ্যাঁ ঝকঝকে দেখাচ্ছে না, হ্যাঁ খুব ঝকঝকে দেখাচ্ছে, বললেন এরকম যদি জপ ধ্যান করিস তাহলে দেখি মনের ভেতরে যে ময়লাগুলো আছে সেগুলোও কেটে যাবে, সেখানে সেই ঈশ্বরীয় রূপ আত্মস্বরূপকে খুব ভালো করে দেখা যাবে। এই আত্মস্বরূপের সঙ্গে লীন হওয়া, আত্মস্বরূপকে জানা, আমি শুধুমাত্র এই 14 পোয়া দেহ নই, এর বাইরের একটা কিছু যার সাথে জগতের কারুর সাথে মিলে না, আমি আমার সেই স্বরূপটাকে যেন চিনে যেতে পারি। সবসময় মনে রাখবেন যে খালি হাতে যেন ফিরে না যায়। তারপরে যতই গান গাই, হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে, কেউ আমাদের পার করবে না, পারের পাড়া করি, আমাদের পারানির করি, আমাদের নিজেদেরই জোগাড় করতে হবে। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা, আমাদের মন যেন আরও ঈশ্বর অভিমুখী হই, আমরা যেন আমাদের স্বস্বরূপকে দর্শন করার চেষ্টা করি এবং স্বস্বরূপে লীন হয়ে এই যে মানব জন্ম এটাকে সার্থক করে দিই। পরের জন্ম কী পাবো জানি না, পরের জন্মে রাজা উজিরও যদি হই তাহলে কিন্তু আমার এই জন্মটা সুন্দর হবে না। তাই এই জন্মটা, এই জীবনটা আপনার, এই জীবনটা আমাদের, আমরা যদি এই জীবনটাকে না সাজিয়ে তুলতে চাই তাহলে কিন্তু কিছুই হবে না। অতএব যেটুকু দিন বাকি আছে সবটুকু দিন যেন আমরা ঠিকঠিক মতো ব্যবহার করতে পারি। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্য বাসিনামিদ্যে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।